নমস্কার, অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কুমড়ো পাতা বাটা। যে কোনো বাটা বা ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই রেসিপিটি আপনার কাছে নতুন হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো পাতা, আপনারা চাইলে লাউ পাতাও নিতে পারেন। কুমড়ো শাক থেকে ডাঁটা এবং পাতা আলাদা করে পাতাগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি পেস্ট বানানোর জন্য। আপনারা চাইলে পাতাটা শিল নোড়াতেও বেটে নিতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন কুমড়ো শাকের ডগার দিকের কচি নরম পাতাগুলো নেওয়ার জন্য। আমার এখানে কুমড়ো পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন একটা হ্যান্ড চপারের মধ্যে দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন সবগুলো আমি চপ করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা ছুরি বা বটি সাহায্যে করে নিতে পারেন। আমার পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটা চপ করা হয়ে গেছে। এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোমতো গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে। শুকনো লঙ্কা এবং কালো জিরে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কার কুচি। এই সময় ফ্লেমটা লো করে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা বাটা। সবকিছু এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কুমড়ো পাতাটা কড়াইতে দেওয়ার পর কিন্তু জল বেরোতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 7 মতো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য। সবকিছু এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিলে কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে। আপনারা দেখলেন রেসিপিটা কতটা সিম্পল এবং কতটা সহজ, এবং ভীষণই কম ঘরোয়া উপকরণ দিয়ে এটা চটপট বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটি আপনারা ট্রাই করুন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।